गाजीपुर सिटी निर्वाचन निये हाईकोर्टेर देश स्थगितादेश बातील करे 28 जुनेर मध्ये भोट ग्रहणेर निर्देश दिएछेन सुप्रीम कोर्टेर आपील विभाग। सकाले प्रधान विचारपति सैयद महमूद हुसैनेर नेतृत्वे चार विचारपतिर बेंचे शुनानी शेषे एई आदेश देया हय। एदिके निर्वाचन कमिशन सचिव जानिएछेन आगामी रोববার कमिशन सभाय भोटेर तारीख चूड़ान्त हबे। आरो जानाच्छेन गोलाम मोर्शेद। गाजीपुर सिटी करपोरेशन निर्वाचने सीमाना निये करा रिट आवेदनेर प्रेक्षिते निर्वाचन स्थगित करे हाईकोर्टे देया आदेश बातिल करेछे सुप्रीम कोर्टेर आपिल विभाग। हाईकोर्टेर रायेर बिरुद्धे आवामी लीग ओ बिएनपि मनोनीत मेयर प्रार्थी ओ निर्वाचन कमिशनेर आपिल शुनानी शेषे बृहस्पतिवार एई आदेश देन प्रधान विचारपति सैयद महमूद होसेनेर नेतृत्वे आपिल विभागेर पूर्णांग बेंच। एकई साथे 28 जुनेर मध्ये गाजीपुर सिटीर निर्वाचन करते कमिशनके समयओ बेधे देन आपिल विभाग। आदालत রমজানের কথা চিন্তা করে এবং হোলি ঈদের কথা চিন্তা করে হ্যাঁ এবং নির্বাচনের কমিশনের বক্তব্য শুনে সব কিছু শুনে বিচার বিশ্লেষণ করে আদালত আগামী 28 জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বলেছে। আমরা এবং হাইকোর্টের আদেশ এখন আর নাই। এদিকে এমন রায়ের পর নির্বাচন কমিশন সচিবালয়ে জরুরি সভায় বসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এতে আগের তফসিল ঠিক রেখে গাজীপুর সিটির ভোটের নতুন তারিখ চূড়ান্ত করতে 13 মে কমিশন সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী রোববার বিকেল 3টায় আমাদের নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন কমিশনের সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। না রিশেডিউল কোনো প্রয়োজন, শুধু নির্বাচনের তারিখ নির্ধারণ হবে। কমিশন সচিব জানান 6 মে নির্বাচন স্থগিতাদেশের পর প্রচারণা বন্ধ হওয়ায় প্রার্থীদের প্রচারণার সুযোগ সুবিধা বিবেচনা নিয়েই নতুন তারিখ চূড়ান্ত করা হবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।